আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আন্তরিকতার সঙ্গে দরুদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সাদাকাল্লাহু আযীম। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার বারিয়ারহাট, চট্টগ্রাম জেলার বারিয়ারহাট পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী বারিয়ারহাট মৎস্য আড়ত মালিক ও স্টাফদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোখতারাম সভাপতি। বারিয়ারহাট মৎস্য আড়ত মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব
এম এ আউয়াল মেম্বার। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, বারিয়ারহাট পৌরসভায় জননন্দিত মেয়র জনাব রেজাউল করিম খোকন, প্রোগ্রামের স্পেশাল গেস্ট, বারিয়ারহাট পৌরসভায় আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মীর আলম মাসুক, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব নাসির উদ্দিন দিদার। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার চোখরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণতা সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত বারিয়ারহাটের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, প্রাণ প্রিয় বারিয়ারহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণেও অনেক বেশি। জবান খুলে সবাই পড়ি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মাগরিব টু ইশা সময়টা খুব সংক্ষিপ্ত, সে কারণে অপ্রাসঙ্গিক এবং অনর্থক কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। যেটুকু সময় পাবো, সবটুকু সময় আমরা কাজে লাগানোর চেষ্টা করব কোরআন থেকে জীবন পরিবর্তনের জন্য, আখেরাতমুখী জীবন গঠনের জন্য হেদায়েতি কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রত্যেকটি কথা বাস্তব জীবনে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে যিনি পাঠিয়েছেন, সবাই একটু আওয়াজ করে বলেন তো, তিনি কে? আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন? এমনি এমনি তো আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয় নাই, আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন? কেন আমাদেরকে সৃষ্টি করা হলো? কি কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে এভাবে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামির জন্য, তিনি কি? আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মেনে আল্লাহর আনুগত্যের পথে জীবন পরিচালনা করি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ তাআলার আনুগত্যের পথে, আল্লাহর গোলামির পথে যে আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে, যে আমাদেরকে আল্লাহর পথে চলতে সবসময় বাধা দেয়, সবাই বলেন তো তার নামটা কি? আরেকটু জোরে বলতে হবে, শয়তান। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম,
না বেশি, বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি, সে বয়সও পাকনা, বুদ্ধিতেও পাকনা। এই শয়তান আমাদেরকে সব সময় আল্লাহর আনুগত্যের পথে প্ররোচনা, প্রতারণার জাল বিস্তার করে আমাদেরকে ধোঁকা দিয়ে সে জাহান্নামের পথে পরিচালিত করতে চায়। শয়তানের এই ধোঁকা থেকে, শয়তানের খপ্পট থেকে নিজেকে যারা বাঁচাতে পারবে, শয়তানের ধোঁকা থেকে নিজেদেরকে হেফাজত করে যারা আল্লাহর আনুগত্যের পথে জীবন পরিচালনা করতে পারবে, ওই লোকগুলোই তাদের জীবনকে পবিত্র রেখে জান্নাতের পথে পরিচালিত হতে পারবে। আর যারা শয়তানের খপ্পরে পড়ে যাবে, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে নিজেদের জীবনকে শয়তানের পথে পরিচালিত করে দিবে, শয়তানের পথে পরিচালিত হয়ে নিজেকে গুনাহের সাগরে ডুবিয়ে দিলে, ওই লোকগুলো ব্যর্থ হয়ে জাহান্নামে নিপতিত হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের খপ্পট থেকে নিজেকে পবিত্র রেখে জীবন পরিচালনা করেছে, আর সে ব্যক্তি ব্যর্থ হয়েছে যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে নিজের জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে। এই শয়তান সব সময় আমাদেরকে গুনাহের পথে, পাপের পথে আমাদেরকে নিয়ে যেতে চায়। শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাতে চায়, পাপ করাতে চায়। এই গুনাহ থেকে, পাপ থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচাতে পারি, তাহলেই আমরা আল্লাহর আনুগত্যের পথে নিজেদেরকে পরিচালিত করতে পারব। এখন শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রতারণা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? গুনাহ থেকে আমরা সবাই বাঁচতে চাই তো? গুনাহ থেকে বাঁচার উপায় কি? পাপ থেকে নিজেদেরকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখব? কোরআন সুন্নাহ থেকে আজ আমি গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার 12টি বাস্তবিক উপায়, 12টি বাস্তবিক আমল আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক, তরুণ এবং ছাত্র, তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা কথাগুলো ফুললি কনসেন্ট্রেট হয়ে শুনবা, কারণ যৌবনকাল এটা মানুষের হায়াতের, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। এই সময়টা শয়তান মানুষকে ধোঁকাও দেয় অনেক বেশি। শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাবো কেমনে? আমরা গুনাহ থেকে নিজেদেরকে প্রটেক্ট করব কিভাবে? কোরআন এবং সুন্নাহ থেকে বাস্তবিক কয়টা আমল আপনাদের সামনে তুলে ধরবো? সবাই বলতে হবে কয়টি? 12টি। এখন লোকজন যারা এসেছেন তারা এদিক সেদিক তাকাবেন না, যারা এসেছেন আপনারা যদি আলোচনার আগাগোড়া বুঝে যেতে পারেন এবং আলোচনার শেষে এই 12টা পয়েন্ট যদি আপনারা বলে যেতে পারেন, তাহলেই বোঝা যাবে যে আপনারা ফুললি কনসেন্ট্রেট হয়ে আমলের নীতি কথাগুলো শুনেছেন। আর শেষ পর্যন্ত যারা মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন, প্রিয় ভাইয়েরা, আমি আশ্বস্ত করছি আপনার জীবনকে দিনের পথে পরিচালিত করতে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পয়েন্ট অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই জন্য কেউ অমনোযোগী হবেন না। আপনারা এমন এক মজলিসে বসেছেন, এটা কোরআনের মজলিস, কোরআনের মজলিসে কোরআন শোনা দুইটা আদব আছে, জোরে বলেন তো কয়টা? রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আমার কালাম থেকে আলোচনা শুনে যদি তোমরা বেনিফিটেড হতে চাও, কোরআনের আলোচনা শুনে যদি তোমরা উপকৃত হতে চাও, তাহলে তোমাদের প্রত্যেককে দুটো কাজ করতে হবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমার কিতাবে কোরআন থেকে আলোচনা শুরু হয়, এক নম্বর ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে দিলের কান দিয়ে আমার কালাম শোনো, অমনোযোগী হয়ে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবা, এমন অবস্থায় আল্লাহর কালাম শোনো না। তো আল্লাহ শেখাচ্ছে এক নম্বর আদব, বান্দারে ফুললি কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে আমার কালাম শোনো। দুই নম্বর আদব আল্লাহ শেখাচ্ছেন, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট,
চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও, কোনো কথাবার্তা বলো না। সবাই একটু বলেন তো, কোরআনে যতগুলো কথা রয়েছে সবগুলো কথা কান? সুতরাং কোরআন থেকে কথা শুরু হয়ে গেলে আল্লাহর কথা শুরু হয়ে যায়। যেখানে আল্লাহর কথা শুরু হয়ে যায় সেখানে মানুষের কথার আর কোনো দাম থাকতে পারে না। এই জন্য আল্লাহ আদব শেখাচ্ছেন, কোরআনের আলোচনা শুরু হয়ে গেলে নীরব হয়ে যা। এই আয়াতের ভেতরে আল্লাহ আমাদেরকে আমল শিখালেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? এক নম্বর আমল আল্লাহ শিখালেন, কোরআনের আলোচনা শুরু হয়ে গেলে মনোযোগী হয়ে যাও, অমনোযোগী থেকো না। দুই নম্বর চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। এই দুটো কাজ করে যদি আমরা কোরআনের বদলে সে কোরআন শুনতে থাকি, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাযিল হবে। তাহলে এই দুইটা কাজ করতে পারবেন তো আপনারা, মনোযোগী থাকা লাগবে, আর দুই নম্বর চুপচাপ সাইলেন্ট নীরব থাকা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, গুনাহ থেকে পাপ থেকে নিজেদেরকে বাঁচাবো কেমনে? আমি বলেছিলাম আজকে গুনাহ থেকে পাপ থেকে বাঁচার কয়টা উপায় বলবো, কয়টা উপায় ভালো করে শুনেন। এমন ওয়াজ শুনবেন যা জীবনেও শুনেন নাই, একেবারে জীবন ঘনিষ্ঠ বাস্তব ভিত্তিক কথা শুনে যাবেন। নাম্বার ওয়ান শুরু হয়ে গেছে, যাদের কাছে স্মার্টফোন আছে নোট করা শুরু করবেন, পয়েন্টগুলো নোট করবেন, পারলে আলোচনার শেষে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, একটা পোস্ট মারবেন যে আজ বাদ মাগরিব আলোচনা শুনেছি গুনাহ থেকে বাঁচার এই 12টি উপায়। তাহলে আপনার মাধ্যমে আরো অনেকে এগুলো জেনে ফেলতে পারবে। এই ফেসবুক তো আগে ছিল শুধুমাত্র ফটো আপলোডের জায়গা, তামাশার জায়গা, এখন আলহামদুলিল্লাহ আমরা চাইলে এই ফেসবুককে কোরআন হাদিস প্রচারের জায়গা বানাই দিতে পারবো, ঠিক কি না সম্মানিত ভাইয়েরা? তাহলে বলছিলাম গুনাহ থেকে বাঁচার 12টি উপায়। নাম্বার ওয়ান, এক নাম্বার, যখনই পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসবে, গুনাহের দিকে পাপের দিকে আমাদেরকে ধাবিত করতে চায় যে তার নাম কি, শয়তান। ওই শয়তান যখন মাথায় গুনাহের চিন্তা নিয়ে আসবে, সাথে সাথে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিতে হবে কার কাছে? এই আদবটা কি আমি শিখিয়েছি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলছেন, আর যখন শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করবে, বান্দা তোমাকে যখন শয়তানের ধোকা শয়তানের প্ররোচনা তোমাকে যখন প্ররোচিত করবে, সাথে সাথে তুমি যার কাছে আশ্রয় চাইবা তিনি কে? কারণ শয়তান এমন মারাত্মক এমন শক্তিশালী জিনিস, শয়তানকে মোকাবেলার ক্ষমতা আমেরিকার প্রেসিডেন্টও নাই, এমনকি ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারও ক্ষমতা। এই পুতিন সে তো পশ্চিমা বিশ্বকে গুড়ি আঙ্গুল দেখায়, নেটোকে পর্যন্ত ভয় পায় না, কিন্তু এই বেটা পুতিন সে কি শয়তানকে মোকাবেলা করতে পারবে? বরং শয়তান পুতিনের শিরায় শিরায় ঢুকে যেতে পারবে। চিন্তা করেছেন শয়তানের পাওয়ার? জো বাইডেন সে তার নেটো দিয়ে শয়তানকে মোকাবেলা করতে পারবে? পারবে না। শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, পৃথিবীতে এমন কোন অস্ত্র এখনো আবিষ্কার হয় নাই যে যন্ত্র দিয়ে শয়তানকে মোকাবেলা করা যায়, এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার কেউ করতে পারবে না। কারণ শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন সে আপনার শরীরের শিরায় শিরায় ঢুকে যেতে পারবে। এই শয়তান থেকে আপনাকে একজন ছাড়া কেউ হেফাজত করতে পারবে না। আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য শয়তানের ধোকায় মাথায় শয়তানের চিন্তা গুনাহের চিন্তা ঢুকে গেলেই সুদের চিন্তা ঘুষের চিন্তা মানুষ মারার চিন্তা মানুষের হক মাইরা খাওয়ার চিন্তা যত পাপের চিন্তা মাথায় আসবে বুঝবেন এইটা তো ভালো কেউ আনে নাই, এই চিন্তা মাথায় আনছে কে? শয়তান। আর এই শয়তান থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না, শয়তান থেকে কোনো ক্ষমতাধর ব্যক্তি আপনাকে বাঁচাতে পারবে না। শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহ কোরআনে বলেছেন আশ্রয় চেয়ে নিতে হবে কার কাছে? দেখুন একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারি এবং মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন, বুখারি এবং মুসলিম শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল,
ঝগড়া জাতির এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্লীল এবং অশ্লাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল হারিয়ে ফেলে ওই লোকটা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। নবীজি এই অবস্থা দেখে বললেন, ইন্নি লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহুমা ইয়াজিদ। নবীজি তখন বললেন, আমি এমন একটি সেন্টেন্স জানি, এমন একটি দোয়া জানি, এই দোয়া যদি এই লোকগুলো পড়ে নেয় তাহলে সঙ্গে সঙ্গে এদের সকল রাগ দূর করে দিবেন। কি আমরাও তো অনেকে রাগ করি, রাগের মাথায় অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমার বাবারা আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা খবরদার, রাগ করে কোনোদিন সিদ্ধান্ত নেবেন না, কারণ রাগের মাথায় মানুষ যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা কম না বেশি। এই জন্য রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। যখন রাগ উঠবে দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন। খবরদার রাগের মাথায় কখনো কোনো ডিসিশন নিতে যাবেন না। রাগের মাথায় যে ডিসিশন নেবেন ওই ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। নবীজি যখন দেখলেন নবীজির সামনে এই দুই লোক ঝগড়াঝাটি করে রাগের মাথায় একজন আর একজনকে গালাগালি করে, নবীজি বললেন, তোমরা যদি ইস্তিআযা তাআউজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলো তাহলে আল্লাহ তোমাদের রাগ দূর করে দিয়ে শয়তান থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচায় দিবে। তাহলে গুনাহ থেকে বাঁচার এক নম্বর আমল আমরা শিখে ফেললাম, যখনই আপনার রাগ আসবে অথবা গুনাহের চিন্তা মাথায় চলে আসবে সঙ্গে সঙ্গে আশ্রয় চেয়ে নেবেন কার কাছে, সাথে সাথে আপনি পড়ে ফেলবেন পড়ে নামাজ সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাই কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? খুব সুন্দর সুন্দর পয়েন্ট, গুনাহ থেকে বাঁচার এক নাম্বার আমল। সময় সংক্ষিপ্ত, তো আমি একটু টেনে টেনে দ্রুত বলবো, মনে রাখার চেষ্টা করবেন, যাদেরকে নোট করতে বলেছি নোট করে রাখবেন। তাহলে গুনাহ থেকে বাঁচার এক নাম্বার আমল শিখালাম, গুনার চিন্তা তো মাথায় এনে দেয় শয়তান, পাপের চিন্তা মাথায় ঢুকায় দেয় শয়তান, ওই শয়তান থেকে দুনিয়ার কেউ আপনাকে হেফাজত করতে পারবে না। পারবেন কি? গুনার চিন্তা মাথায় আসলেই পড়তে হবে, সবাই বলেন পড়তে হবে। নাম্বার টু, গুনাহের চিন্তা মাথায় আসলে সাথে সাথে দিলের ভেতরে একজনের ভয় ঢুকাই দিতে হবে, তিনি কি? গুনার চিন্তা পাপের চিন্তা মাথায় আসা মাত্র একজনের কথা স্মরণ করে নিতে হবে, তিনি কে? এই আমলটাও আল্লাহ কোরআনে শিখিয়েছেন, কোরআনুল করিমের 7 নম্বর সুরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে চলে, শয়তানের প্ররোচনা যখন তাদেরকে স্পর্শ করে, শয়তান ধোকা দেওয়ার সাথে সাথে তাদের হৃদয়ের ভেতরে একজনের কথা স্মরণ হয়ে যায়, তিনি কি? দেখুন, পাপের চিন্তা কিংবা পাপের জন্য অন্যায় পথে কেউ যদি আপনাকে নিয়ে যেতে চায়, আল্লাহর ভয় ঢুকে গেলে কেমনি বেঁচে থাকতে পারবে? ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? সুনানে বাইহাকির ভেতরে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হয়ে গেলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তখন তার সঙ্গী সাথীরা খাবার দাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছালেন। দস্তরখানা বিছিয়ে তারা যখন খাবার খেতে যাবেন, ঠিক সেই সময় তারা লক্ষ্য করলেন একজন রাখাল তাদের পাশ নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে বললেন, হে রাখাল, আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য বসেছি, তুমিও আসো আমাদের সঙ্গে খাবার দাবারে পার্টিসিপেট করো, আসো আমাদের সাথে খাও। রাখাল তখন বলল, আমি আপনাদের সাথে খেতে পারবো না, আমাকে যে দাওয়াত দিয়েছেন সেই জন্য মুবারকবাদ জানাচ্ছি, কিন্তু আমি তো আপনাদের সাথে খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে বসবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, রোজা রাখার কারণে তোমাদের সঙ্গে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এখন তো রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় তুমি পশুর পাল নিয়ে এসেছো সৌদি আরব সহ আর
সৌদি আরব সহ আরব দেশগুলোতে আপনারা যারা সফর করেছেন, তারা দেখেছেন মরুভূমির বালিগুলো কেমন অগ্নিতপ্ত থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাকালকে বললেন, এই মরুভূমির অগ্নিতপ্ত বালিতে এই রুক্ষ আবহাওয়ায় বিরাট পশুর পাল নিয়ে এসেছো, তুমি রাখাল মানুষ সব সময় হয়তো ভালো ভালো আইটেমের খাবার দাবার পাও না, আসো আজ আমাদের সাথে খাবার খাও, আমাদের সাথে ভালো আইটেমের খাবার দাবার আছে, নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হয় না। রাখাল তখন বলল, মুসাফির শোনো, আমি তো তোমার কথায় রোজা ভাঙতে পারবো না, নফল রোজা হোক তাও আমি ভাঙবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না। সুবহানাল্লাহ, পড়ে পড়িয়ে ঘটনাটা মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন লোকটার অন্তরে পরহেজগারিতা অনেক বেশি, চিন্তা করলেন তারে এমনি ছাড়া যায় না, এর তাকওয়া লেভেল যাচাই বাছাই করে তারপর ছাড়া দরকার। তাকে বললেন, কাছে আসো। তাকে বললেন, তুমি এক কাজ করো, এই যে তোমার বিরাট পশুপাল আছে, সেখান থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব। তুমি তো রোজাদার মানুষ, আমার সাথে খেতে পারলে না, ওই ছাগল বা মেষ আমি জবাই করে কিছু মাংসও আবার তোমাকে হাদিয়া দিব, নগদ টাকাও পাবা আবার কিছু মাংসও তুমি হাদিয়া পাবা, আমার কাছে একটা ছাগল বা মেষ তুমি বিক্রি করে দাও। এই কথা শুনে রাখাল তখন বলল, মুসাফির শুনো, আমি এই পশুপালের মালিক আমি নয়, আমি একজনের গোলাম, আমি তার পশুপাল, আমি তার পশুপাল এই মরুভূমিতে নিয়ে এসেছি, সুতরাং তার পারমিশন ছাড়া তো আমি তোমার কাছে বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো তাকে পরীক্ষা করছেন, তারে তো দেখলেই বোঝা যায় দাসের মতো, চাকরের মতো, তিনি দেখেই বুঝতে পেরেছেন সে কারো না কারো কৃত দাস হবে, তাকে পরীক্ষা করার জন্যই এমন প্রস্তাব তিনি দিয়েছেন। যখন সে মানতে চাইল না, তখন তিনি বিকল্প প্রস্তাব দিলেন, বললেন, শোনো, এইরকম মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে আসলে বাঘের আক্রমণ হতে পারে, এটা সবার জানা কথা, তুমি তোমার মালিককে গিয়ে বলবা বাঘের আক্রমণ হয়েছিল, একটা ছাগল বা মেষ বাঘ খেয়ে ফেলেছে, দেখবা তোমার মালিক তোমার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করবে না, তোমাকে কোনো শাস্তিও দিবে না, যে কোনো কায়দায় তুমি চাইলে বুঝ দিয়ে দিতে পারবা। ওই রাখাল তখন বলল, ও মুসাফির শোনো, আমি হয়তো বাড়িতে গিয়ে আমার মালিককে আমি যে কোনো কায়দায় বুঝ দিয়ে ফেলতে পারবো, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ যে কোনো কায়দায় গিয়ে আমি যেন আমার মালিককে বুঝ দিয়ে দেই, তোমার কাছে এবার আমার পাল্টা প্রশ্ন হলো, আমার মালিকের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্ব জাহানের মালিক যিনি, তাকে তো ধোকা দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যার অন্তরে আছে তারা কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজেকে শয়তানের পথে পরিচালিত করতে পারে না। দেখেছেন আল্লাহর ভয় কারে কয়? একটা রাখালকে এমন লোভনীয় প্রস্তাব দেওয়ার পরেও এই রাখাল এই লোভনীয় প্রস্তাবকে ছুড়ে ফেলে দিল। ভয় করলো কাকে? ভয় করলো কাকে? শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না, মাঝে মাঝে দেখা যায় অপরাধীরা জামিন নিয়ে বের হয়ে, চোর তারপরে জামিন নিয়ে বের হয়ে ডাকাত, আরো দেখা যায় প্রমোশন নিয়ে বের হয়। শুধু জেলখানায় ঢুকালেই মানুষ ভালো বানানো যায় না, যদি প্রত্যেকের কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়, এই মানুষগুলো এমন আল্লাহওয়ালা হয়ে যাবে, তারে পিটায়ও আপনি আর খারাপ কাজ করাইতে পারবেন না। এই জন্য আল্লাহর ভয় এটা এমন এক বিষয়, এটা যদি কারো অন্তরে ঢুকে যায়। এই যে সকল যুবক আর তরুণ ছেলেরা হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে ইউটিউবে হয়তো ওয়াজ শুনতেছে, ওয়াজ শোনা মাত্র দেখা গিয়েছে নিচ দিয়ে আরেকটা ভিডিও দেখা গিয়েছে, হয়তো অশ্লীল কোনো গানের ভিডিও, দেখতে মন চাইবে গানটা যেন দেখে নাই মন চাইবে, কিন্তু যুবক যদি আল্লাহকে ভয় করে তাহলে ওই যুবক কখনো ওই 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 যে গানের ভিডিও আছে সেটার মধ্যে ক্লিক করতে পারবে না। আল্লাহর ভয় কারো মধ্যে থাকলে দুই নম্বরই করবে না। আল্লাহর ভয় কারো মধ্যে থাকলে একেবারে সংক্ষেপে যদি বলি, গুনাহ করা দূরের কথা, গুনাহের চিন্তাও মাথায় আনতে পারে।
এজন্য গুনাহ থেকে পাপ থেকে বাঁচার দুই নম্বর উপায় হলো, যখনই পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় চলে আসবে, সাথে সাথে একজনের কথা স্মরণ করে ফেলতে হবে, একজনকে ভয় করতে হবে, তিনি কে? পাপ থেকে গুনাহ থেকে বাঁচার তিন নম্বর উপায় হলো, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে সাথে সাথে একটা জিনিসের কথা স্মরণ করবেন, সেই জিনিসটার নাম হচ্ছে মউত। সেই জিনিসটার নাম কি? আরেকটু জুড়ে বলতে হবে, জিনিসটার নাম কি? এটা এমন এক জিনিস যা সবার কাছে আসবে, এটা সবাইকে পেছন থেকে তারা করছে। অনেকে বলে মৃত্যু সামনে, কথাটি ভুল, মৃত্যু মানুষের পেছনে, কবর আমাদের সামনে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে? গুনাহ থেকে যদি বাঁচতে চান সব সময় মাথায় মৃত্যুর কথা স্মরণ রাখবেন। এই যে অনেক যুবক তরুণ ছেলেরা রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে, গান শুনতে শুনতেও মৌত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি ডেঞ্জারাস হাদিস, খুব মন দিয়ে শুনেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। নবীজি বলেছেন মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় কিয়ামতের দিন তাকে কবর থেকে উঠাবেন কি? এখন ছাত্র যুবক তরুণ তোমরা যারা আছো, সবাইকে বলছি এই যে পেশাব করে অনেকে পানি দিয়ে পবিত্র হয় না, এই যে সে নাপাক অবস্থায় মারা গেল, নাপাক অবস্থায় মারা গেলে নাপাক অবস্থায় হাসরের মাঠে উঠা লাগবে। আর নাপাক আপনি থাকেনি বা কেমনে, নাপাক অবস্থায় যদি আপনি মরে যান কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? অনেক যুবক আর তরুণ ছেলেরা আছে, অনেকে তো ওয়াজ শুনতে আসে, ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার সময় রাস্তাঘাটে প্রস্তাব পায়, দেখা যায় রাস্তাঘাটে সে দাঁড়ায়া পেশাব করে দেয় আছে না নাই? নবীজি তিন জায়গায় প্রস্তাব করতে নিষেধ করেছেন, কয় জায়গায়? তিন জায়গায়, রাস্তার ধারে, দুই নাম্বার হচ্ছে কোন গর্তের ভেতরে, তিন নাম্বার হচ্ছে গোসলখানার ভেতরে। এই তিন জায়গায় পেশাব করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবদ্ধ পানিতেও প্রস্রাব করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের অভ্যাস আছে পুকুরে যখন গোসল করতে নামে মনে মনে ভাবে কেউ তো আর আমারে দেখে না, পানির নিচে আমি কি কারবার করি। এইরকম পুকুরের মধ্যে আবদ্ধ পানিতেও প্রস্রাব করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেকে হাসতেছেন, এগুলো হাসির কথা না, এগুলো সচরাচর ওয়াজে সবাই বলে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সকল ছোট্ট ছোট্ট পাপের কারণে কবরে আপনার শাস্তি হবে। খবরদার ভাইয়েরা, কখনো নাপাক থাকবেন না। অনেক যুবক তরুণ ছেলেরা রাতের বেলা নাপাক অবস্থায় ঘুমিয়ে যায়। আরে ভাই, নাপাক অবস্থায় আপনি যে ঘুমিয়েছেন, এই নাপাক অবস্থায় আপনার মৌত হয়ে যেতে পারে কিনা? নাপাক অবস্থায় তো আপনার মৌত হয়ে যেতে পারে। আর যখন আপনি নাপাক থাকবেন তখন আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে না। মানুষ যখন নাপাক থাকে ফেরেশতা না থাকলে সাথে থাকে কি? আরেকটু জুড়ে বলেন। পাপের চিন্তা মাথায় আসলে সাথে সাথে মৌতের কথা স্মরণ করবেন। ঘুষের বান্ডেল নিয়ে আসছে, টাকা দেখা মাত্রই মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু সাথে সাথে আপনি মৌতের কথা স্মরণ করবেন। এখন যদি মৃত্যু হয়ে যায় এই টাকাগুলা খাবে কি? সুদের চিন্তা মাথায় এসেছে, দুই নম্বরের চিন্তা মাথায় এসেছে, মানুষকে মেরে খাওয়ার চিন্তা মাথায় এসেছে, হক, আপনি মানুষের হক মেরে খাওয়ার চিন্তা মাথায় এসেছে, অবৈধ পথে ইনকাম অথবা অন্যায় বা অশ্লীল কোনো কাজের চিন্তা মাথায় এসেছে, সাথে সাথে মৌতের কথা স্মরণ করে ফেলবেন। কারণ ওই অবস্থায় আপনার মৌত হতে পারে কিনা? হতে পারে। এমনও এইবারে আর হাট বাজারে হয়তো আপনার কাফনের কাপড় চলে এসেছে, সেটা আপনি জানেনও না। কারণ মৌত হলো এমন বিষয় সেটা যে কখন কার কাছে আসে কেউ সেটা বলতে পারে না। অনেক যুবক তরুণরা হয়তো ভাবছে হুজুর আমরা এখনো জোয়ান আছি, যুবক আমরা বুড়া হব, চুলদাড়ি পাকবে তারপরে মারা যাব। আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল লাগে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, অতঃপর দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্যও আমরা সমাজে দেখতে পাই, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? আপনি চলে যাবেন। সুতরাং পাপের চিন্তা মাথায় আসলে সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন। আপনি অন্যায় পথে অবৈধ পথে টাকা পয়সা ইনকাম করছেন, যে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, যে বিবি, যে বউ বাচ্চা ছেলে মেয়েদের জন্য গাড়ি বাড়ি প্রপার্টি করতে যাচ্ছেন, যাদেরকে আপন ভাবছেন,
কেউ আপনার আপন নয়, আপন কেবল একজন, তিনি কে? আজ মরে দেখেন, এখন যদি মরে যান বুঝবেন আপন কারা। সব ছেলেরা, আপনার স্ত্রী, ছেলেরা, মেয়েরা সবাই আপনারে সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া তারপরে বাসা থেকে, ঘর থেকে বের করে দিবে। যে ছেলেদের জন্য ঠিক মতো নামাজ আদায় না করে যে ছেলে মেয়েদের জন্য এত সুন্দর বাড়ি করলেন, ঘর বাড়ি করলেন, এই ছেলেরা এবার খাটিয়ায় করে আপনাকে কবরে শোয়াইয়া তারপরে চলে আসবে। আমি এই জন্যই বলেছি, কেউ আপনার আপন না, আপনকে। এই জন্য কবরে যাওয়া মাত্রই ওই আপন ব্যক্তি সম্পর্কে জানা হবে, বলা হবে না তোমার বউয়ের নাম কি, বাচ্চার নাম কি, ছেলের নাম কি, মেয়ের নাম কি, নেতার নাম কি, প্রথমেই বলা হবে তোমার আপন যিনি, মার রব্বুকা, তোমার রব কি। তাহলে সবচেয়ে বড় আপনকে বুঝতে পেরেছেন। আমার যখন ফুরাবে দিন আসবে গোগিনে রাতি, থেকো আল্লাহে জীবনে হয় চির সাথী, আসবে গোহীন রাতি। আপনি বলছেন আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, কেউ আপনার নয়। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিন, আসবে না কে অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো জ্যোতি, আসবে গোহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গোহীন রাতি, থেকো আল্লাহে জীবনে হয় চির সাথি, আসবে গোহীন রাতি। বলেন আমিন। আপনি কাদের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে এত পাপ করছেন, আজ থেকে 150 বছর পরে ওরা আপনার নামও মনে রাখবে না। আমার দাদার বাবার নাম আমি জানি না, আমার দাদার বাপ পৃথিবীতে 160-170 বছর আগেও বেঁচে ছিলেন, 160-170 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল, একই পরিণতি আমার এবং আপনাদের সবার হবে। যদি বলি বলেন আপনার দাদার দাদার বাপের নাম কি, আপনি পারবেন? দেখছেন কার বাপ, কার জন্য কি করছেন আপনি, কেন পাপের চিন্তা মাথায় নিয়ে আসছেন? মৃত্যুর কথা কি আপনার মাথায় আসে না? মৃত্যুর কথা কি স্মরণ হয় না? নবীজিকে জিজ্ঞেস করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, নবী গো মানুষের মধ্যে সবচেয়ে চালাক কে, বুদ্ধিমান কে? এই প্রশ্ন আমি আপনাদেরকে করলে আপনারা উত্তর দিবেন, হুজুর কম বয়সে যারা মাল কামাইছে এরাই সবচেয়ে চালাক। আর নবীজি উত্তর দিলেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদুহুম ইস্তিআদাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মামাত। নবীজি বললেন মানুষের মধ্যে সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান তারা, মৌতের কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে যারা, সবচেয়ে চালাক হলো তারা। আর আপনি কি করছেন? মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা নাই, আপনার কথা হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো। আচ্ছা এই জায়গাটা ঠিক আছে, অন্তত আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো, অর্থাৎ আপনি যে থাকবেন না এই জায়গাতে অন্তত কনফার্ম হয়েছেন। যেহেতু থাকবেনই না, সেহেতু এই দুনিয়ার রং তামাশায় এত মত্ত হইয়েন না যে দুনিয়াকে আপনি পাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন। আপনি এরকম দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা, আপনি প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে আমাদের আমাদের পরিচিত সূরায়ে তাল্লা বলেছেন, আলহাকুমুত তাকাথুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতেই তোমরা কবরে পৌঁছে যাবে। মৃত্যু পেছনে কবর সামনে, পাপের চিন্তা মাথায় আসলে মৃত্যু পেছনে কবর। যদি খুব বেশি দুনিয়ার লোভ লালসা আপনাকে পেয়ে যায়,
দুইটা জায়গা সফর করবেন, এক নাম্বার হসপিটাল, দুই নাম্বার কবরস্থান। যদি দুনিয়ার লোভ লালসা পাপ করতে করতে যদি আপনার অন্তরে কালি পড়ে যায়, পাপ করতে করতে গুনাহ করতে করতে যদি অন্তরে দাগ পড়ে যায়, ঘন ঘন হসপিটাল যাবেন, গিয়ে দেখবেন সেখানে কত মানুষ, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, গাড়ি বাড়ি প্রপার্টি রাজনীতি ক্ষমতা সব আছে, একটা ঘন্টা আরামে থাকার জন্য কত হাহাকার করছে, আর্তনাদ করছে, তার টাকা পয়সা গাড়ি বাড়ি আজ তার কোনো কাজে লাগতেছে না। তাও যদি হসপিটাল যাওয়ার পরেও আপনার অন্তরঙ্গ না হয়, কবরস্থান ভিজিট করবেন, কবরস্থানে গিয়ে দেখবেন আপনার মতো কত পয়সাওয়ালা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা লোকেরা ওই কবরস্থানে ঘুমিয়ে আছে। ওই কবরস্থানে আমাকে আপনাকেও একদিন ঘুমানো লাগবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং মৃত্যুর কথা স্মরণ যত বেশি করবেন, গুনাহ থেকে তত বেশি বেঁচে থাকতে পারবেন। তাহলে গুনাহ থেকে বাঁচার তিন নাম্বার উপায় হলো সব সময় একটা জিনিসের কথা স্মরণ করা, সেটার নাম কি আরেকটু জোরে বলেন। নাম্বার ফোর, গুনাহ থেকে বাঁচতে হলে চার নাম্বার যে কাজ করতে হবে, নফসের গুলামি ছেড়ে দিতে হবে, নফসের গুলামি ছেড়ে দিতে হবে। ফজরের আজানের সময় দেখবেন শীতের রাত হোক অথবা গরমের রাত হোক, এখন তো গরমের দিন চলে এসেছে, রাত বারোটা একটা দুইটা পর্যন্ত গরম লাগে, কিন্তু মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয় তখন দেখবেন আবহাওয়াটা অত্যন্ত সরস হয়ে যায়, নির্মল হয়ে যায়। ওই সরস এবং নির্মল হাওয়ায় ঘুমাইতে মন চায়, এখন মন চায় ঘুমাইতে আর আল্লাহ চান নামাজে যাইতে। এখন মনের চাওয়াকে প্রায়োরিটি দিবেন না, আল্লাহর চাওয়াকে প্রায়োরিটি দিবেন। গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গুলামি ছেড়ে দিতে হবে। মন চাইবে এই গুনাহটা করি, মন চাইবে একটু ইউটিউবে ঢুকি, মন চাইবে, অনেক যুবকরা তো এখন পর্নোগ্রাফিতে আসক্ত, ব্লু ফিল্মে আসক্ত, মন চাইবে একাকী রুমে পড়ে আছি এখন আমি পর্নোগ্রাফি কিংবা ইউটিউবে গিয়ে অশ্লীল ভিডিও দেখি, এটা মনের চাওয়া। আর আল্লাহ চান আপনি যেন পবিত্র থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে শয়তানের চাওয়াকে প্রাধান্য দিব, নফসের চাওয়াকে প্রাধান্য দিব না, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিব। একটু জোরে বলেন, কার চাওয়া প্রাধান্য দিব? যদি আমরা নফসের গুলাম না হয় আল্লাহর গুলাম হয়ে যাই। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতে সুসংবাদ দিয়ে কি বললেন দেখেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন আর যারা আল্লাহর সামনে হাজির হওয়াকে ভয় করে, নফসের গোলামে ছেড়ে দিয়ে নফসকে কামনা বাসনার দাস বানানো থেকে বিরত থেকে নিজের নফসকে আল্লাহর গোলাম বানিয়ে নেয়, নিজেকে আল্লাহর গোলাম বানিয়ে নিবে, যারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। তাহলে গুনাহ থেকে বাঁচার চার নাম্বার আমল হলো নিজেকে কিসের গোলাম বানানো যাবে না, আরেকটু জোরে বলেন। নফস হলো তিন প্রকার, নফস কয় প্রকার? তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কয় প্রকার বললাম? এক নাম্বার আম্মারা, এটা এমন খারাপ নফস যেই নফস গুনাহ করতে করতে কালো হয়ে গেছে, যে নফস গুনাহের দিকে মানুষকে ধাবিত করে। কোরআনুল কারিমের ১২ নাম্বার সূরা, সূরা ইউসুফের ৫৩ নাম্বার আয়াতে আল্লাহ এই নফসের ব্যাপারে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, অর্থাৎ যাদের নফস আম্মারায় পরিণত হয়েছে ওই নফস তাকে সবসময় গুনাহের দিকে ধাবিত করে। আল্লাহ এমন নফস থেকে আমাদের সবাইকে তুমি, আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আরো আসতে বলেন আমিন। দুই নাম্বার নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে এমন নফস যেই নফস গুনাহ করে ফেলার পর নিজেই নিজেকে ধিক্কার দেয়, অর্থাৎ অনুতপ্ত হয়। কোরআনুল কারীমের ৭৫ নাম্বার সূরা, সূরা কিয়ামার শুরুতে আল্লাহ এই নফসের ব্যাপারে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলছেন আমি কসম করছি কিয়ামতের দিনের, আর কসম করছি সেই নফসের যেই নফস গুনাহ করার পর নিজে নিজেকে ধিক্কার দেয়। দেখুন যারা গুনাহ করার পর অনুতপ্ত হয় আল্লাহ ওই সকল নফসের অধিকারী লোকদের কসম করেছেন। আল্লাহ আকবার।
তার মানে আল্লাহ এদেরকে স্পেশাল মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা ওই নফসের অধিকারী আমাদের সবাইকে বানিয়ে দাও। তিন নাম্বার নফস হচ্ছে নফসে মুতমাইন্না, এটা এমন নফস যেই নফস সবসময় আল্লাহর আনুগত্যের পথে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয়। এই নফসের অধিকারী যারা জান্নাতে যাবে তারা এদের মৃত্যুর পরে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে হে প্রশান্ত আত্মা তোমার রবের সন্তুষ্টির দিকে আসো আর আল্লাহর নেককার বান্দাদের সাথে শামিল হয়ে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হয়ে যাও। আল্লাহ এমন নফসের অধিকারী আমাদের সবাইকে বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে গুনাহ থেকে বাঁচার চার নাম্বার উপায় হলো নিজেকে কিসের গোলাম বানানো যাবে না, মন যা চায় তাই করা যাবে না, একজনের চাওয়া অনুযায়ী চলতে হবে। তিনি কে? আল্লাহ চান আপনি যেন ডিভাইসে আসক্ত হয়ে খারাপ কিছু না দেখেন, আল্লাহ চান আপনি যেন তথ্য প্রযুক্তির অপব্যবহার না করেন, আল্লাহ চান আপনি যেন গুনাহের পথে না যান, আর নফস চায় আপনি যেন সবসময় গুনাহের দিকে যান। আমরা নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? গুনাহ থেকে বাঁচার পাঁচ নাম্বার উপায় হলো একাকিত্ব বর্জন করা। কখনো একা একা থাকা যাবে আগে আমি বাবা এবং মাদেরকে বলি, বাড়িতে কি আওয়াজ যাচ্ছে নাকি মাইকের? আচ্ছা, বাবা মাদেরকে বলি, কখনো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অ্যাডাল্ট হওয়ার পরে কখনো এদেরকে একা রুমে থাকতে দিবেন না। বলবেন হুজুর আমরা কি এদেরকে আমাদের খাটে নিয়ে কুলে নিয়ে ঘুমাবো নাকি? না, তাদেরকে আলাদা রুমে দিবেন। কিন্তু যাদের একাধিক ছেলে মেয়ে আছে, মনে করেন আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা ছেলে, এক রুমে সিঙ্গেল বেড দুইটা দেন, তাহলে দুই ভাই একসাথে থাকলো। দুই ভাই একসাথে থাকার ফায়দাটা হলো এই, রাতের বেলা একা থাকলে গুনাহের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই যে প্রবাদ আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, হাতে ফোন একটা আছে খারাপ কিছু দেখতে চাইবে, অথবা সে এই ফোন দিয়ে এখন বিপদে যাওয়ার সম্ভাবনা আছে না, অনেক রাস্তা আছে। কিন্তু যখন দুইজন থাকবে, এক ভাই আরেক ভাইয়ের, এক ভাই আরেক ভাইয়ের সামনে লজ্জায় পড়তে পারে, এটা ভেবে অন্তত সে নিজেকে পাপ থেকে হেফাজত করতেও পারে। দুই তিন মেয়ে থাকলে এদেরকেও এক রুমে দেন। এখন বলবেন হুজুর আমার তো এক ছেলে এক মেয়ে, আমি কি করব? আপনার জন্য পরামর্শ আছে, আপনার এক ছেলে থাকলে বলবেন এই রাতের বেলা কিন্তু খবরদার দরজা লাগাইতে পারবি, দরজা খোলা রেখে ঘুমাবে, দরজা খোলা রেখে যদি ঘুমায় অন্তত ভেতরে এই ভয় থাকবে না জানি কোন সময় আব্বু বা আম্মু চলে আসে। আর যদি ছেলে মেয়েদেরকে একা একা ছেড়ে দেন, চলাফেরা যদি শুরু করেন আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হয়ে সৌদি স্টাইলে বিচার চাইয়েন না, আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে। ওই দিহান আনুষ্কার কথা মনে আছে? মা বাপ ছেড়ে দিছে, গরু ছাগল যেমন মাঠে ছেড়ে দিই আমরা, এভাবে ছেড়ে দেয়। সন্তানদের প্রতি দায়িত্বশীল আচরণ আমরা করি না, এরা কোথায় যায় কি করে, কোনো নজরদারি নেই। এখন নজরদারি চালানো আমরা চলাফেরা করলাম আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হওয়ার পর হু হু করে কান্না করে মিডিয়ার সামনে বিচার চায় ফাঁসির সৌদি স্টাইলে। আপনি সৌদি স্টাইলের বিচার চাইলে সৌদি স্টাইলে আগে চলাফেরা করেন, আপনার চলাফেরা ঠিক করেন আপনি। আর আমার যুবকদেরকে ছাত্র ভাইদেরকে বলতে চাই, অনেকে আছে আমাদেরকে বলে কই হুজুর আমি মাঝে মাঝে এটা অভ্যাস হয়ে গেছে, সত্য কথা স্বীকার করে নিলাম, আমি রাতের বেলা যখন একা ঘুমাই ফোন হাতে নিলেই দেখা যায় মাঝে মাঝে ইউটিউবে খারাপ কিছু দেখতে মন চায়, সিনেমা দেখতে, নাটক দেখতে, অথবা অনেকে আছে কই হুজুর পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে, আমি কি করব? তোমার প্রতি এক নাম্বার পরামর্শ হলো তুমি রাতের বেলা ভুলেও একা থাকবা, কাউকে না কাউকে সাথে রাখবা, কারণ তোমার সাথে কোনো ভাই থাকলে অন্তত তাকে রুমে রেখে তুমি এরকম খারাপ ভিডিও দেখবা কেমনে, এরকম খারাপ কাজ ফোনে করবা কেমনে, ওই ভয়ের কারণে বা ওই লজ্জার কারণে অন্তত তুমি ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবা। একাকিত্ব, অথবা অনেকে আছে কই হুজুর আমি তো আমার মা বাবার এক ছেলে, আমার মা বাবা বাবা চাকরি করে মাও এদিক সেদিক চলে যায়, আমি তো দিন রাত, রাতে তো বাদ দিলাম দিনেও একা, আমি কি করবো? আমি বলবো ভাই একা থাকা লাগে না, এমন কাজ করো, প্রচুর খেলাধুলা করো, সামাজিক কাজ করো, সামাজিক কাজকর্মে জড়িয়ে যাও। নিঃসঙ্গতা একাকিত্ব মানুষকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে, আবার এই নিঃসঙ্গতা একাকিত্ব মানুষকে ফ্রাস্ট্রেশনে ডুবিয়ে দিয়ে, ডিপ্রেশনে ডুবিয়ে দিয়ে মাঝে মাঝে সুইসাইড বা আত্মহত্যার দিকেও মানুষকে ঠেলে দেয়। এই দেখছেন না, এই দেড় দুই মাস আগে কোন এক নায়কের শ্বশুর দাদি, হ্যাঁ যাই হোক যেটাই হোক
দেখছেন কিনা আপনারা, নিজের মাথায় নিজে গুলি করে একাকিত্ব মানুষকে ডিপ্রেশনে রাখতে রাখতে এইরকম পথে নিয়ে যায়। এই জন্য কখনো একা থাকা যাবে না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সময় সংক্ষিপ্ত, তো টেনে টেনে দ্রুত বলে যাচ্ছে। তাহলে গুনাহ থেকে বাঁচার পাঁচ নম্বর আমল শিখাইলাম আপনাদেরকে, একা একা থাকা যাবে। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা একা থাকবা না, তারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি একটা ক্লাস টেস্ট হয়ে যাক, গুনাহ থেকে বাঁচার বারোটি আমল বলতেছি। আমি খুব ক্লান্ত, আসলে কথাও বলতেছি অনেক কষ্ট করে। আমি বাসায় আসছি চারটার সময়, যশোরে ছিলাম, এর মধ্যে ফ্লাইট এক ঘন্টা ডিলে, তারপরে এক ঘন্টা দেরি করে আসলাম। আসার পরে আমাদের এলাকার, আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা তো আপনারা জানেন, জেমে পুরা বাসায় ঢুকতে লেট, জেমে জেমে অনেক কষ্ট করে আসছে, এখনো রেস্টও হয়নি। তো যাই হোক, কথাবার্তা এই জন্য দ্রুত বলছি, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখি আপনারা পাঁচটা পয়েন্ট মনে রাখতে পেরেছেন কিনা। এক নম্বর বলেছিলাম, গুনাহের চিন্তা, পাপের চিন্তা মাথায় আসলেই, গুনার চিন্তা মাথায় এনে দেয় যে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে কার কাছে। দুই নম্বর উপায় বলেছিলাম, গুনার চিন্তা মাথায় আসলে একজনের কথা স্মরণ করে তাকে ভয় করতে হবে, তিনি কে। তিন নম্বর বলেছিলাম, গুনাহের চিন্তা মাথায় আসলে একটা জিনিসের কথা স্মরণ করতে হবে। চার নম্বর, গুনাহের আপনি গুনাহ থেকে বাঁচতে চাইলে নিজেকে কিসের গুলাম বানানো যাবে না। পাঁচ নম্বর, নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চাইলে কিরকম থাকা যাবে না। এরা হচ্ছে সলিড শ্রোতা, ওয়াজ মুখস্থ করতেছে আলহামদুলিল্লাহ বলে। বাকি সাতটা পয়েন্ট আছে, মুখস্থ করা যাবে তো ইনশাল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য ছয় নম্বর আমল হচ্ছে, গুনাহের উপকরণ থেকে নিজেকে দূরে রাখা। অনেকে বলে, হুজুর আমার হাতে রাতের বেলা ফোন থাকলেই আমি বিপদে যাইতে পারি। আমি বলবো বিপদে যাওয়ার সুযোগই নাই, রাত দশটা হয়ে গেলে ফোনটা ড্রয়ারে রেখে দাও, আর হাতেও নিও না, ফজরের পরে না। এইভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। একদিন এক ছেলে আমাকে বললো, লজ্জাশরম ভেঙে, কারণ আমরাও যুবক, যুবকেরা জন্য আমাদের কাছে আসে, অনেক সমস্যা নেই। এক যুবক বললো, হুজুর রাগ কইরেন না, আমি আমার দুর্বলতা আপনার সামনে বলি, আমি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছি, আমি কেমনে বাঁচবো, বিশেষ করে রাতের বেলা আমার বেশি ডিস্টার্ব হয়। আমি বলি, ভাই, আমি তাকে বললাম, ভাই রাত দশটা হয়ে গেলে ফোনটা ড্রয়ারে রেখে দিও, ফজরের আগে আর ফোনও হাতে নিও, কারণ এটা যেহেতু পাপের দিকে নেই, এই পাপের ধারে কাছেও আমার যাওয়া যাবে না। আমি যদি ইউটিউবে গিয়ে নাটক সিনেমা আমার যদি দেখতে মন চায়, তাহলে রাতের বেলা বিশেষ করে মা বাবাকে বলবো, যাদের বাসায় ওয়াইফাই আছে, রাত দশটার পরে সুইচটা বন্ধ করে দেন, ওয়াইফাই সুইচটা কি করে দেন, বন্ধ করে দেন, কারণ এটা যদি আমাকে গুনাহের দিকেই নিয়ে যায় তাহলে এটা বন্ধ, কাজের সময় ওইটা চালাইয়া কাজ করবো, যখন কাজ নাই বন্ধ। পাপের উপকরণ, নাটক সিনেমা দেখলে যদি পাপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি সম্ভাবনা থাকে, আবার এগুলো দেখলে পাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছেই, কারণ নাটক সিনেমা মানেই অবৈধ রিলেশন পরকিয়া, নাটক সিনেমা মানে বউ শাশুড়ির ঝগড়া ঝাটি, নাটক সিনেমা মানে দাম্পত্য কলহ। এগুলো দেখলে আর কিছু হোক আর না হোক, কখনো যুবক তরুণদের, তরুণ তরুণী যুবক যুবতীদের চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য এই পাপের উপকরণ, এগুলা দেখা দূরের কথা, মাথায়ও এগুলার কথা আনা যাবে না। পাপের উপকরণ, অশ্লীল উপন্যাস এইসব বই পড়লে যৌন সুরসুরি যৌন উন্মাদনায় মানুষ ধাবিত হয়ে যেতে পারে। সুতরাং এইসব বই পড়ারও দরকার নাই। বই পড়তে মন চায়, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি পড়ুন, কোরআন পড়ুন, ইসলামী বই পড়ুন। অর্থাৎ নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হলে পাপের উপকরণ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখা লাগবে, তবেই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার সেভেন, গুনাহ থেকে বাঁচার সাত নাম্বার উপায় হলো, তথ্য প্রযুক্তির যুগ এখন, ইন্টারনেটের যুগ, এই তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করা লাগবে। অনেকে আমরা বিশেষ করে এই যে এই কারবার যার কাছে আছে, ফোন একটা হাতে আছে, ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন আছে, রাতের বেলায় কেন ঘুমিয়েছে, সে এখন ভাবছে আমার আব্বু, আব্বুর রুমে আব্বু, আব্বুর রুমে আব্বু, আব্বু ঘুমায়, ভাই বোন তারা তাদের রুমে ঘুমায়, আমি তো আমার একা রুমে ঘুমাচ্ছি, আমি যা মন চায় তা দেখতে পারবো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা সবাই একটু বলেন তো দেখি, আব্বু আম্মু ভাই বোন ঘরের কেউ যদি না দেখে, অন্ধকার রুমে যদি আপনি একাও থাকেন, একজন তো সবই দেখেন, তিনি কি। আল্লাহ নবীর একটা হাদিস মনে পড়লো আমার, নবীজি বলেছেন, তুমি তোমার পরিবারের সদস্যকে যতটা লজ্জা পাও, তুমি কি তোমার রবকে ততটা লজ্জা পাও না। আপনি তো কখনো আপনার বাপের সামনে পর্নোগ্রাফি দেখতে পারবেন না, তো আপনার বাপকে এত ভয় করলে আপনি কেন আপনার রব, আপনার বাপের রব আল্লাহকে আপনি ভয় করেন না।
আর গোপনে গোপনে যদি আপনি হারাম কাজে লিপ্ত হন, খুব সেন্সিটিভ একটা হাদিস আমার মনে পড়ে গেল, মনোযোগ আছে আপনাদের? আমি জানি হয়তো অনেকে হারাম কাজে লিপ্ত আছে গোপনে গোপনে, গোপনে যারা হারাম কাজ করছে, বিয়ে শাদির আগে যারা গোপনে গোপনে অবৈধ রিলেশন করছে, কেউ জানে না, অথবা রাতের বেলা, অথবা এই ফোন নিয়ে যারা গোপনে গোপনে হারাম কাজ করছে, তাদের ব্যাপারে হাদিসটা শোনাচ্ছি। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন আমার উম্মতের কিছু লোকেরা তিহামা নামক পাহাড়, তিহামার বিখ্যাত পাহাড়, তিহামা নামক ওই পাহাড়ের সমপরিমাণে কামল নিয়ে হাজির হবে। পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও তাদের আমল নামাকে আল্লাহ ধুলায়, মানে আল্লাহ তাআলা ধুলায় পরিণত করে উড়িয়ে দিবেন। সাউবান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ওগো আল্লাহর নবী, কোন দুর্ভাগাদের কথা আপনি বলছেন? নবীজি তখন বললেন, তারা তোমাদেরই ভাই, তারা তোমাদের সঙ্গে নামাজ পড়ে, তোমাদের সঙ্গে মসজিদে যায়, তোমাদের সঙ্গে নামাজ পড়ে, তোমাদের সঙ্গে রোজা রাখে, তোমাদের সঙ্গে যাকাত দেয়, তোমাদের সঙ্গে হজ করে, তোমাদের সঙ্গে দান খয়রাত করে, কিন্তু যখন একা হয়ে যায় গোপনে গোপনে একা একা নীরবে নিবৃতে হারাম কাজে জড়িয়ে পড়ে, এইরকম একা একা নীরবে নিবৃতে হারাম কাজে জড়িয়ে পড়বে যারা, আমল নামা বিক্ষিপ্ত ধুলাবালি হয়ে কেয়ামতের দিন জাহান্নামে চলে যাবে তারা। এই হাদিসটা শোনার পরে হেদায়েতের জন্য আর কি লাগে ভাইয়েরা? কি ভয়ঙ্কর কথা! আপনার নামাজ রোজা তাহাজ্জুদের নামাজ সারা জীবনের নেক আমল শেষ, কোনো কাজে লাগবে না, আল্লাহ ধুলাবালুতে পরিণত করে সব পুরাইয়া দিবেন যদি গোপনে আপনি হারামে লিপ্ত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করে। তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে সাত নম্বর আমল, তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার করে একাকিত্বে নীরবে গিয়ে কখনো হারাম কাজে দৌড়ানো যাবে। বিশেষ করে বর্তমান প্রজন্ম, তরুণ যুবক যারা আছে, এদের জন্য এই দুইটা পয়েন্ট, এখন এবং আগের যে পয়েন্টটা বললাম, এটা বেশি ইফেক্টিভ। খবরদার প্রিয় ভাইয়েরা, নিজের যৌবন এভাবে নষ্ট করো না। যাদের বিয়ের বয়স হয়েছে তাড়াতাড়ি বিয়ে করো, আর বিয়ের বয়স না হলে রোজা রাখো, কারণ রোজা কাম উত্তেজনাকে প্রশমিত করে দেয়। রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ থেকে বাঁচার আট নম্বর উপায় হলো ভালো ব্যক্তি, সৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করা। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা ছেলে কলেজে যারা পড়ছো, ইউনিভার্সিটিতে যারা পড়ছো, শোনো, যুবকদেরকে বলছি, একটা ছেলে সিগারেট খায়, তুমি দেখছো একটা ছেলের চলাফেরা খুব খারাপ, এর সাথে বন্ধুত্ব করো না। হয়তো এইরকম কিছু ছেলে সিগারেট খায়, এইরকম কিছু ছেলে যাদের চলাফেরা উল্টাপাল্টা, এরাও মাহফিলে আসছে, এখন এরা আমার কথায় রাগ করতে পারে, হুজুর আমরা তো ভালো হওয়ার নিয়তে মাহফিলে আসলাম, এখন ভালো লোকেরা যদি আমাদেরকে দাওয়াত দিয়ে ভালো না বানায় ভালো হবো কেমনে? আমি বলতেছি ওই সকল ছেলেপেলেরা যারা একেবারে নর্মাল চলাফেরা করে, এরা তো ওদের কাছে গেলে খারাপ হয়ে যেতে পারে, আর যারা খারাপ আছে এদেরকে ভালো পথে আনার দায়িত্ব দিনদার যে ছেলেরা আছে এখানে, যারা নামাজ পড়ে, যারা দিন জানে, এদেরকে বুঝাইয়া আদর করে নিয়ে আসতে হবে। আক্রমণাত্মক ভাষায় কাউকে আঘাত করে দিনের পথে আনা যায় না, বরং ওই যে কাউলাল লাইয়িনা, নরম ভাষায়, দরদ মাখা ভাষায় ভালোবাসা দিয়ে বুকে টেনে তারপরে তারে আনতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষদেরকে সৎ পথে ডাকবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এই জন্য যারা অন্যায় পথে চলে গিয়েছে, আমার ভাইদেরকে বলবো, আলেমদেরকে বন্ধু বানাও, আলেমদের কাছে বেশি বেশি যাও, আলেমদের সহবতে বেশি বেশি থাকো, নেককার আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে সাথী হয়ে যাও। এদের সাথে থাকতে থাকতে, সহবতে থাকতে থাকতে একটা সময় পরিবর্তন আসার সম্ভাবনা আছে না নাই? আর বাবা মা যারা আছেন, আপনাদের ছেলেমেয়েরা কার সাথে মিশে কোথায় যায় এটা আপনারা দেখিয়ে একটু নজরদারি করবেন। আপনি গুনাহ থেকে বাঁচতে হলে অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে, কারণ অসৎ সঙ্গীদের সাথে থাকলে আপনি হয়তো ভালো, এরা কোনো রকম একদিন খপ করে ফেলায়া আপনার অসৎ পথে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 9, গুনাহ থেকে বাঁচার
নয় নাম্বার উপায় হলো গুনাহ করতে মন চাইবে, শয়তান গুনার দিকে নিয়ে যাবে, ওই সময় সবর করে নিজেকে কন্ট্রোল করে ফেলা। আর সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত দয়াবান। নবীজি বলেছেন, বান্দা যখন কোনো একটা নেক কাজের নিয়ত করে, ওই কাজটা করে নাই শুধু নিয়ত করেছে, নিয়ত করার সাথে সাথে আমলনামায় একটা নেকি দিয়ে দেন কি। আর যখন বান্দা ওই নেক কাজ করে নেয়, তখন আল্লাহ আমলের খাতায় সওয়াব 10 থেকে 700। নবীজি বলেছেন, আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দেন। আর আমার আল্লাহ কত দয়াবান, বান্দা যখন পাপের নিয়ত করে, ফেরেশতা যখনই পাপের কথা লিখতে চায়, আল্লাহ বলেন, ফেরেশতা থাম, আমার বান্দা তো পাপের কাজটা করে না, এখনো নিয়ত করেছে, অপেক্ষা কর, দেখ আমার বান্দা তারে কন্ট্রোল করে ফেলে কিনা। যখন বান্দা তাকে পাপ থেকে কন্ট্রোল করে ফেলে, পাপ থেকে বান্দা যখন তাকে সম্বরণ করে ফেলে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলের খাতায় আর কোনো গুনাহ লেখান না। তাহলে পাপ থেকে বাঁচার 9 নম্বর আমল শিখলাম, নিজেকে আত্মসম্বরণ, একেবারে সংক্ষেপে বললাম আত্মসম্বরণ করা, নিজেকে কন্ট্রোল করা। শয়তান গুনাহের চিন্তা মাথায় আনবে, ঠিক সেই সময়ে নিজেকে কন্ট্রোল করে ফেলতে হবে। কার জন্য? আস্তে বলবেন না, কার জন্য? গুনাহ থেকে বাঁচার 10 নম্বর উপায় হলো নিজের ভেতরে লজ্জাশীলতাকে ডেভেলপ করা, লজ্জাশীলতাকে ডেভেলপ করা। দেখুন, এই যে শয়তানের কথা আমরা বলি, বলেন তো এই শয়তান, এটা কি মূলত শয়তান ছিল? শয়তান কি মূলত শয়তান ছিল? তাহলে কি ছিল? না, আরো সুন্দর করে বলেন, ফেরেশতা ছিল কিন্তু আরেকটু সুন্দর করে বলেন, শুধু ফেরেশতা না আরো একটা কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভাই ঠিক মতো বলছে, এই শয়তান শুধু ফেরেশতা না, ফেরেশতার সর্দার ছিল। একটা ভুল করেছে, একটা অন্যায় করেছে, এরপরে এই ভুলের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চায় নাই, এজন্য তাকে বিতাড়িত, মালউন, মারদুদ বানিয়ে দিয়েছেন। আমাদের সবার বাবা আদম আলাইহিসসালাম, তিনিও তো একটা ভুল করছেন, ভুল করার পর শয়তানের মতো অহংকার করেছেন নাকি লজ্জিত হয়েছেন? লজ্জিত হওয়ার কারণে বাবা আদম আলাইহিসসালামের দাম মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? এই জন্য নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, কুল্লু ইবনে আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, মানুষ মাত্র পাপী, মানুষ মাত্র গুনাহগার, পাপ করাটা দূষণীয় নয়, বরং পাপ করার পরে পাপের পথে থাকাটা দূষণীয়। এই জন্য নবীজি বলেছেন, পাপীদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা পাপ করার পরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চায় না। তাহলে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের ভেতরে লজ্জাশীলতাকে ডেভেলপ করতে হবে। ওই যে বললাম আপনার বাবার সামনে, বলেন তো আপনার বাবার সামনে কোনো গুনার কাজ করতে লজ্জা লাগবে নাকি ভালো লাগবে? আচ্ছা, নিজের বাপের সামনে কেউ কখনো অশ্লীল ভিডিও দেখবে? দেখবে? বড় ভাইয়ের সামনে দেখবে? তো বাপের সামনে যদি দেখতে এত লজ্জা পায়, আল্লাহর সামনে, আল্লাহ তিনি বিশ্বজাহানের মালিক, ওই আল্লাহ তালা সব কিছু দেখেন কিনা, সব দেখেন কিনা? তাহলে আল্লাহ তালা আমাকে দেখছেন, যদি বাপ ভাই উনাদের লজ্জায় আমরা তাদের সামনে কোনো অশ্লীল ভিডিও না দেখি, তাহলে আল্লাহ তালা দেখবেন, এই লজ্জায় কি নিজেদেরকে গুনাহ থেকে বাঁচানো যাবে না? যাবে না ইনশাল্লাহ। তাহলে পাপ থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য 10 নম্বর আমল আমরা শিখলাম, নিজের ভেতরের লজ্জাশীলতাকে কি করতে হবে? ডেভেলপ করতে হবে। নাম্বার 11, 11 নম্বর পাপ থেকে, গুনাহ থেকে বাঁচার 11 নম্বর উপায় হলো খারাপ চিন্তা রিমুভ করবেন, খারাপ চিন্তার বিপরীতে বেশি বেশি ভালো চিন্তা করবেন। শুধু চিন্তা করেন না, ওইদিকে যদি সুদের টাকা আনতাম লাভ হইতো, এর ওইদিকে যদি একটু চাঁদাবাজি করতাম, এগুলো সব খারাপ চিন্তা, এসব ফালতু চিন্তা মাথায় আনা যাবে না। বরং চিন্তা করুন, এশার নামাজটা জামাতে আদায় করব, ফজরের নামাজের 1 ঘন্টা আগে উঠবো, তাহাজ্জুদ পড়ব, নামাজে যাব, জামাতে পড়ব, এরপরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করব, আগামীকাল আমার বন্ধুদেরকে নিয়ে ওই জায়গায় একটা সামাজিক কাজ করব, আগামীকাল আমরা সবাই মিলে এইরকম একটা ভালো কাজ করব, আগামীকাল আমরা অমুক এলাকায় গিয়ে কিছু অসহায়কে সহযোগিতা করব, সামনে রমজান মাস এসেছে, আমরা 8-10 জন ভাই মিলে অল্প অল্প টাকা জমাইয়া আমরা কিছু অভাবী মানুষদেরকে সহযোগিতা করব, এগুলো ভালো চিন্তা না খারাপ চিন্তা? ভালো চিন্তা না খারাপ চিন্তা? তাহলে মাথায় খারাপ চিন্তার বিপরীতে যত বেশি ভালো চিন্তা নিয়ে আসবেন, যত বেশি ভালো চিন্তা করবেন, ততই দেখবেন গুনাহ থেকে নিজেকে আপনি অনেক দূরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। 12 এবং সর্বশেষ,
গুনাহ থেকে বেঁচে থাকার 12 নম্বর আমল হলো নিয়মিত তাওবা ইস্তেগফারের অভ্যাস গড়ে তোলা। নিয়মিত তাওবা ইস্তেগফারের অভ্যাস গড়ে তোলা, কারণ আপনি যত বেশি তাওবা ইস্তেগফার করবেন তত শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে পারবেন। নবীজি কি বলেছেন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল আবদা ইযা আখতা খতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। নবীজি বলেছেন যখন আল্লাহর কোন বান্দা একটা পাপ করে সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করার পর সে তওবা ইস্তেগফার করে ফেলে ওই দাগ দূর করে দিয়ে তার অন্তর আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার আপনার প্রিয় নবীজিনী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটু বলেন তো দেখি আমার আপনার নবীর জীবনে গুনাহের কোন দাগ আছে নাকি? না। গুনাহের কোন ছিটাফোঁটা আছে নাকি? না। জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। যেই নবীর জীবনে আগাগোড়া স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যেই নবীর জীবনে গুনাহের কোন দাগ নাই, ওই নবী প্রত্যেক দিন তওবা ইস্তেগফারের আমল কিভাবে করতেন শুনেন। বুখারীর হাদিস নবীজি বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। নবীজি বলেছেন আল্লাহর কসম, আমি তো পয়গাম্বর, আমি তো নবী, নবী হওয়ার পরেও আমি রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেছেন ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি ডেইলি আল্লাহর কাছে নবী হওয়ার পরেও 100 বার তওবা করি। আল্লাহু আকবার। নবী, যে নবীর জীবনে গুনাহের কোনো ছিটাফোঁটা নাই, ওই নবী যদি রেগুলার আল্লাহর কাছে 100 বার তওবা ইস্তেগফার করেন, আপনি তো ওই নবীর গুনাহগার উম্মত। মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ হওয়ার সম্ভাবনা কম না বেশি? তো নবী যদি ডেইলি তওবা ইস্তেগফারের আমল এভাবে করেন, ডেইলি 100 বারের বেশি তওবা ইস্তেগফার করেন, আমার আপনার কত হাজার হওয়ার কথা ছিল, আর আপনি করেন কতবার? নিজের বিবেককে প্রশ্ন করুন তো। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবারা, এখানে ব্যবসায়ী যে ভাইয়েরা আছেন, যখন সময় পাবেন একটু অবসর সময়গুলোকে কাজে লাগাবেন, সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ। যখনই যখনই অপশনে থাকবেন, একা হয়ে গেছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। বাক্যটা ছোট না? আজান হয়ে গেছে, সবাই একটু সাইলেন্ট থাকবেন, আজানের জবাব দিবেন, আজানের পরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কেউ উঠবেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে 12 নম্বর কি বলছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য তওবা ইস্তেগফারের অভ্যাস গড়ে তোলা। এই যে ব্যবসায়ী ভাইয়েরা আছেন, যখনই সময় পান করবেন কি? আস্তাগফিরুল্লাহ। সেন্টেন্সটা খুব ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। নবীজি বলেছেন যখন বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে, তার আমলের খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি তোবা ইস্তেগফার করবেন। একদিন পরেই তো রমজান মাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই তোবা ইস্তেগফার করে রমজান মাস শুরু করবেন। গুনাহ থেকে বাঁচার যে 12টা উপায় আজ আপনাদেরকে বললাম, দেখি আপনারা মনে রাখতে পারছেন কিনা। 1 নম্বর, গুনাহের চিন্তা মাথায় আসলে ওই শয়তান থেকে পানা চাইবেন কার কাছে? 2 নম্বর, গুনাহের চিন্তা মাথায় আসলে একজনের কথা স্মরণ করে ভয় করবেন কাকে?
এরপরে তিন নাম্বার হচ্ছে গুনাহের চিন্তা মাথায় আসলে একটা জিনিসের কথা স্মরণ করবেন, সেটা কি? চার নাম্বার হচ্ছে নিজেকে নফসের গোলামি থেকে বাঁচিয়ে রাখতে হবে। চার, এরপরে পাঁচ নাম্বার হচ্ছে একাকিত্ব বর্জন করে চলতে হবে। আমার আজান না, আমার আজান, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাম, হাইয়া আলা সালাম, হাইয়া আলা ফালাহ, হাইয়া আলা ফালাহ। তাহলে আমরা যা শুনলাম তার একটা সামারি করছি। অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, বক্তা নিজেও জানে না সে কি কয়, শ্রোতা হেরাও বুঝে না যে আসলে কোন বিষয়ে ওয়াজ হয়। আমরা যেটা শুরু করেছি সেটা দিয়ে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা গুনাহ থেকে বাঁচার আমল শিখেছি, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার ১২টি উপায় কোরআন সুন্নাহ থেকে জেনেছি। এক নাম্বার, গুনাহের চিন্তা মাথায় আসলে, গুনাহের চিন্তা মাথায় যে এনে দেয় সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইবো কার কাছে। দুই নাম্বার, গুনাহের চিন্তা মাথায় আসলে একজনের কথা স্মরণ করে তাকে ভয় করবো, তিনি কে? তিন নাম্বার, গুনাহের চিন্তা মাথায় আসলে একটা জিনিসের কথা স্মরণ করবো, সেটা কি? চার নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে নিজেকে কিসের গোলাম বানানো যাবে না? পাঁচ নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে কি বর্জন করতে হবে? একাকিত্ব বর্জন করতে হবে। ছয় নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকতে হলে গুনাহের উপাদান বা উপকরণ থেকে দূরে থাকতে হবে। সাত নাম্বার, তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আট নাম্বার, অসৎ লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। নয় নাম্বার, আত্মসম্বরণ বা নিজের ভেতরে কন্ট্রোল রাখার, পাপ থেকে কন্ট্রোলে আসার এরকম যোগ্যতা নিজের ভেতরে তৈরি করতে হবে। তারপরে দশ নাম্বার হচ্ছে নিজের ভেতরে লজ্জাশীলতাকে ডেভেলপ করতে হবে। এরপরে ১১ নাম্বার, খারাপ চিন্তার বিপরীতে বেশি বেশি ভালো চিন্তা করতে হবে। ১২ এবং সর্বশেষ কি বলেছিলাম, এই ১২টা পয়েন্ট কার মুখস্থ হইছে? আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ হয় নাই, ১২টা পয়েন্ট না হইলে ১০টা হয়েছে কার কার? আচ্ছা, ৮টা হয়েছে কার কার? মানে ৮টা আছে অন্তত, মনে ৮টাও নাই অন্তত ৪-৫টার কথা মনে আছে, এমন কে কে আছে? যারা প্রথমবার হাত তুলেছিলেন তারা সহ এবার সবাইকে বলতেছি, মানে অন্তত ৪টা বা ৫টা পয়েন্ট বাড়িতে গিয়ে পরিবারের লোকদেরকে শোনাইতে পারবেন যে আজকে ওয়াজ শুনে এই ৫টা পয়েন্ট মনে রেখে আসছি, এমন কে কে আছেন যে ৫টা পয়েন্টও মনে রাখতে পারছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। মাহফিলে কত বেশি উপস্থিতি হলো এটা গুরুত্বপূর্ণ না, কোয়ান্টিটিটা গুরুত্বপূর্ণ না, বরং কোয়ালিফাইড হয়ে কারা গেল এটা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আজকের আলোচনা থেকে কোয়ালিফাইড হয়েই যাচ্ছেন এটা আমার বিশ্বাস, কারণ এত লম্বা আলোচনা থেকে ৫-৬টা পয়েন্টও যদি মনে রাখা যায় এটাও কম কথা না আলহামদুলিল্লাহ। তো গুনাহ থেকে বেঁচে থাকার যে ১২টি আমল বলেছি এগুলো যেন আমরা আমল করে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এশার নামাজ